পৃষ্ঠা দুশো পনেরো প্রশ্ন তিন ভাগবতের অনুবাদক রূপে মালাধর বসুর কৃতিত্বের পরিচয় দাও আদি মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এই কাব্যের কোনো পুথিতে পুঁথিতে বিজয় বা গোবিন্দমঙ্গল নামও পাওয়া গেছে মালাধর বসুর অব্যবহৃত পরে চৈতন্য প্রভাবিত যে ধর্মকেন্দ্রিক নবজাগরণের বিস্তার ঘটেছিল সেই গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মভাবনার ভিত্তিও ভাগবত দর্শনের ওপর প্রতিষ্ঠিত এক্ষেত্রে মালাধর বসুর কাব্যটি বাংলা ভাষায় প্রথম ভাগবত অনুবাদ শুধু তাই নয় আধুনিক ভারতের ভাষাগোষ্ঠীর ইতিহাসেও সংস্কৃত ভাগবত কাব্যের প্রথম অনুবাদ হওয়ায় এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই গ্রন্থের অশেষ প্রশংসা করার জন্য বৈষ্ণব সমাজে এটি সাদরে গৃহীত হয়েছিল কাব্যটি বিস্ময়কর কবি প্রতিভার পরিচয় নয় তথাপি এর জনপ্রিয়তার কয়েকটি কারণ অনুমান করা যায় প্রথমত এ কাব্য ভাগবতের অনুবাদ যে ভাগবত ভারতবর্ষের বৈষ্ণব সমাজে উপনিষদরূপে আজও পূজিত দ্বিতীয়ত মধ্যযুগের বাংলা সাহিত্যে এটি ভক্ত রচিত প্রথম কাব্য কৃত্তিবাস বরু চণ্ডীদাস এরা প্রধানত কবি কিন্তু মালাধর বসু মুখ্যত ভক্ত তার কবিত্ব শক্তি তাদের মতো উৎকৃষ্ট নয় তৃতীয়ত এই কাব্যে যে নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ বাক্যটি রয়েছে যা চৈতন্যদেবকে মুগ্ধ করেছিল ওই বাক্যের প্রাণনাদ শব্দটি পরবর্তীকালে বৈষ্ণব ভক্তদের মনে রাগানুগা সাধনার ইঙ্গিত দান করেছিল বলে মনে করা যেতে পারে তাই কাব্যগুণে উৎকৃষ্ট না হলেও ভক্ত কবির রচনা বৈষ্ণব সমাজে স্থান পেয়েছিল মালাধর বসুর প্রথম সময় আবার পড়ছি মালাধর বসুর সমসময়ে অর্থাৎ চৈতন্য পূর্বকালের বাংলাদেশে কৃষ্ণলীলা আস্বাদনের দুটি পৃথক পদ্ধতি প্রচলিত ছিল এক ঐশ্বর্যে ভাবনাময় আর এক মধুর রসাত্মক পৃষ্ঠা দুশো ষোলো এ দুয়ের মধ্যে কৃষ্ণলীলার মাধুর্য রস আস্বাদনের পন্থা চৈতন্যোত্তর কালে মহাপ্রভুর জীবন সাধনার কল্যাণেই সর্বজনীন দার্শনিক রূপ পেয়েছিল কিন্তু আলোচ্য চৈতন্য পূর্ব যুগে লীলারস উপভোগের চেষ্টা রাধাকৃষ্ণ সাধারণত শৃঙ্গার রস বিলাসের ঊর্ধ্বতর লোকের বড় একটা উত্তীর্ণ হতে পারেনি সেই যাই হোক মালাধরের গ্রন্থ বিচার করলে তার পৌরাণিক ব্রাহ্মণ্য চেতনার বিশুদ্ধতা কৃষ্ণচরিত্র নির্মাণে ও বর্ণনায় ঈশ্বর নিষ্ঠা এবং সর্বোপরি যুগাকাঙ্ক্ষার চরিতার্থতা বিধানে সদাচেতন রসবোধের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বিজয়ে যুগচেতনার এই স্বরূপ বিকাশে কবির জীবন পরিবেশ ও বিশেষ প্রভেদ বিস্তার করেছিল কবির কাব্য রচনাকাল ব্যক্তি পরিচয় সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় মালাধর বসু শুধু দুই স্কন্ধের সংক্ষিপ্ত অনুবাদ করেন দশম এবং এগারো স্কন্ধ তার ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে স্বল্প তথ্য পাওয়া গেছে তা থেকে দেখা যাচ্ছে বর্ধমানের প্রসিদ্ধ কুলিন গ্রামের বিখ্যাত বংশে মালাধরের জন্ম হয় এই গ্রাম একদা চৈতন্য সংস্কৃতির কেন্দ্ররূপে সুপরিচিত হয়েছিল মালাধর বসু শ্রীকৃষ্ণ কাব্যে নিজের সম্পর্কে কিছুই বলে যাননি সামান্য তথ্য থেকে শুধু এইটুকু উদ্ধার করা যায় তার পিতার নাম ভগীরথ মাতার নাম ইন্দুমতি গৌরাজ তাকে গুণরাজ খাঁ খেতাব দিয়েছিলেন তার পুত্র সত্যরাজ খাঁ পৌত্র রামানন্দ চৈতন্যের ভক্ত ও পার্শ্বদ ছিলেন চৈতন্যের আবির্ভাবের কয়েক বছর আগে মালাধর বসুর দুই স্কন্ধের সরল সংক্ষিপ্ত অনুবাদ করে শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন তার ছাপা গ্রন্থের রচনাকাল ব্যাপক দুটি ছত্র পাওয়া যায় তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন। শকে হইল সমাপন অর্থাৎ তেরোশো পঁচানব্বই থেকে চোদ্দশো দুই শকাবের অর্থাৎ চৌদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই কাব্য রচনা সমাপ্ত করেন এই সন সঠিক হলে তখন গৌরের সুলতান ছিলেন বিদ্যুৎসাহী রুকনুদ্দিন বরাবক শাহ বোধায় কবি এই সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি পেয়ে থাকবেন তিনি রাজ সরকারের উচ্চ কর্মচারী ছিলেন শোনা যায় তবে উক্ত খাতে লেখা কোনো পুঁথিতে আমরা দেখিনি সুতরাং এর সন্দেহাতীত নয় এইটুকু বলা যেতে পারে যে মালাধর বসু চৈতন্য আবির্ভাবের পূর্বেই শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলা ও দ্বারকালীলা অনুসরণ করেছেন বৃন্দাবন লীলার রাধাকৃষ্ণের রাস নৌকালীলা দানলীলা প্রভৃতির যে বর্ণনা রয়েছে তা ভাগবত বহির্ভূত কেউ কেউ মনে করেন এ পরবর্তীকালে অন্য কোন কবি কর্তৃক সংযোজিত শ্রীকৃষ্ণ বিজয়ের পুরাতন পুঁথিতে এই লীলাগুলি পাওয়া যায়নি রাধার প্রায় উল্লেখ নেই শ্রীকৃষ্ণ বিজয়ে অর্বাচীন পুঁথিতে ললিতা বিশাখা প্রভৃতি সখীগণের উল্লেখ আছে এই সখীগণের নামকরণ চৈতন্য যুগে পরিকল্পিত হয়েছে তার আগে নয় শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার উপলক্ষে সেখানে কৃষ্ণের বিশেষ কৃপাপুষ্টা জনৈকা গোপিকার প্রাসঙ্গিক উল্লেখ রয়েছে মাত্র অনুমান করা হয় এই নামহীন গোপিকাটি পরবর্তীকালে লৌকিক রাধার ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে রাধা চরিত্রকে পৌরাণিক মহিমা মহিমাদানে সহায়তা করেছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের নামকরণে বিজয় ব্যবহার সম্পর্কে বলা হয় শ্রীকৃষ্ণের বীর্যময় সত্ত্বার রূপায়ণে কবি চেতনা যে উন্মুখ হয়েছিল তার নিঃসংসয় প্রমাণ আছে আদ্যন্ত রচনার মধ্যে কাব্যের একেবারে প্রথমেই সূত্রাকারে কৃষ্ণলীলার যে পর্যায়ে বিন্যস্ত বর্ণনা আছে তাতে কৃষ্ণের বীর্যবান ঈশ্বর সত্তার পরিচয়ই সবিশেষ প্রতিফলিত এই কাব্যের বৃন্দাবন লীলায় কিছু কিছু আদিরস থাকলেও কাব্যটিকে বীর রসাত্মক কাব্যের অন্তর্গত করা যায় বৃন্দাবন মথুরা ও দ্বারকা লীলায় কৃষ্ণের ঐশ্বর্য বীরত্বের দিকটি অধিকতর পরিস্ফুট মহাপ্রভু যতই নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ বাক্যটিকে শ্রদ্ধা করুন রাস বর্ণনা বাদ দিলে সমগ্র শ্রীকৃষ্ণ বিজয়ে আদিরস অপেক্ষা বীররসের শ্রীচৈতন্য চরিতামৃত উল্লিখিত চৈতন্যের উক্তিটির জন্যই বৈষ্ণব সমাজে এই কাব্যের বিশেষ সমাদর হয়েছিল পৃষ্ঠা দুশো সতেরো না হলে ভাগবতে শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য মিশ্রিত পৌরুষ ব্যঞ্জক বিরাট চরিত্র প্রকাশিত হয়েছে তা মাধুর্যভাবে সাধক গৌরী ও বৈষ্ণব ভক্তগণের নিকট বোধ হতো তা সংশয়ের বিষয় ভাগবত প্রধানত পুরাণ গ্রন্থ এতে কৃষ্ণ কাহিনী ব্যতীত আরও অনেক কাহিনী প্রসঙ্গ তত্ত্ব দর্শন ইতিহাস কিংবদন্তি প্রভৃতি আছে যা মহাকাব্যের পক্ষে সম্পূর্ণ নিরর্থক তাই মালাধর শ্রীকৃষ্ণ বিজয়কে কাব্যের রূপ দিতে গিয়ে মহাকাব্যের অনুরূপ আদিমধ্য অন্তযুক্ত একটি সর্বাবয় কাহিনী নির্বাচিত করে নিয়েছেন ভাগবতের কাহিনী অনুসরণ করলে দেখা যাবে যে মালাধর যেরূপ নিষ্ঠাভরি মূল কাহিনী অনুসরণ করেছেন সেরকম নিষ্ঠা ওই যুগের আর কোনো অনুবাদকের মধ্যে পাওয়া যায় না দু একটি প্রসঙ্গ বাদ দিলে কবি মূল কাহিনীকে প্রায় হুবহু অনুসরণ করেছেন ভাগবতের দশম স্কন্ধের প্রায় সমগ্র অংশ একাদশ স্কন্ধের কৃষ্ণ উদ্ধবের অধ্যাত্ম যোগ কথন যদুবংশ ধ্বংস এবং কৃষ্ণের তনুত্যাগের কাহিনী মালাধর গ্রহণ করেছেন এই অধ্যাত্মতত্ত্ব বর্ণনা প্রসঙ্গে কবি ভাগবতের অন্যান্য স্কন্ধ থেকেও কিছু কিছু উপাদান সংগ্রহ করেছেন কাহিনীটি বিশ্লেষণ করলে দেখা যাবে যে কবি কৃষ্ণের প্রতাপ ও ঐশ্বর্যের কথাই অধিকতর বিস্তারিত আকারে বর্ণনা করেছেন বরং কৃষ্ণের আদিরসের কাহিনী প্রসার সংকুচিত গোপীলীলাও সংক্ষেপিত মালাধর ভসু মূল ভাগবতের সতর্ক পাঠক ছিলেন তাই ভাগবতের কাহিনীকে তিনি ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন অবশেষে বলা যায় মালাধর বসুর কাব্যে সরলতা একটি বিশেষ দিক তৎকালীন যুগে রামায়ণ মহাভারত ভাগবতে সংস্কৃত রচনার ততটা ঐশ্বর্য রক্ষিত হয়নি সাধারণ প্রায় নিরক্ষর মানুষদের জন্য তারা যে কাব্য রচনা করেছিলেন তাতে যদি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের দোহাই পড়ে কৃত্রিম অলঙ্কারে সাজাতেন তাহলে তা এত বেশি জনসমাদর পেত না মালাধর বসু তাই তাঁর কাব্যকে সহজ সরল ভাষায় অনুবাদ করেছিলেন মধ্যযুগীয় বাংলাদেশে যে নবজীবন চেতনার প্রাণ কেন্দ্ররূপে চৈতন্যদেবের মূর্ত অভিব্যক্তি সেই বিশেষিত জীবনবোধের প্রথম রস পরিণামের সহজ প্রকাশ যে ঘটেছিল মালাধরের সাধনায় ভাগবতের অনুবাদকালে মালাধরের কৃষ্ণনিষ্ঠা ও নিঃশংশয় আত্মপ্রকাশ করেছে শ্রদ্ধে ও সমালোচক ভূদেব চৌধুরী তার বাংলা সাহিত্যের ইতিকথা গ্রন্থে বলেছিলেন মালাধরের কাব্য ও জীবন সাধনার মধ্য দিয়ে চৈতন্য যুগের সম্ভাবনা অঙ্কুরিত হয়েছিল এই কারণেই বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি যুগস্রষ্টা না হলেও যুগসন্ধির সংযোগকারী যুগন্ধর কবি প্রশ্ন চার রামায়ণ ও মহাভারতের অনুবাদ মধ্যযুগীয় বাঙালি জীবনকে নতুনভাবে ও আদর্শে গড়ে তুলেছে মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো উত্তর মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ কাব্য রচনার একটি ধারা বিকাশ লাভ করে অনুবাদ সাহিত্যের প্রকাশ মূলত রামায়ণ মহাভারত এবং ভাগবতকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য কাব্যধারার আত্মপ্রকাশের নেপথ্যে যেমন একটি বিশেষ সামাজিক প্রেক্ষাপট ও যুগচেতনার সক্রিয় প্রভাব কার্যকর ছিল সেরকম অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি তাই অনুবাদ সাহিত্য একটি বিশেষ যুগচেতনার প্রত্যাশা পূরণ করে জন্ম নিয়েছে তুর্কি আক্রমণে বিধ্বস্ত বাংলার অস্থির জনজীবনে আবার শান্তি ফিরে আসে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটে ইসলামী রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় আবার রাজসভাকে কেন্দ্র করে সাহিত্য জন্ম নেয় অনুবাদ সাহিত্যের আত্মপ্রকাশ মধ্যযুগের বিশেষ এই সামাজিক পরিবেশে আর্য সভ্যতা ও সংস্কৃতির মহিমা মণ্ডিত ধ্রুপদী রচনাসমূহ যেমন বাল্মীকির রামায়ণ বেদব্যাসের মহাভারত ও ভাগবত এর থেকে বোঝা যায় যে একটি বিশেষ ভাবনা এই অনুবাদ রচনার নেপথ্যে ক্রিয়শীল ছিল এই অনুবাদ সাহিত্যের পেছনে দুধরনের চেতনা সক্রিয় ছিল পৃষ্ঠা দুশো প্রথমটি হচ্ছে বাংলার জাতীয় জীবনে আর্য সভ্যতার সুমহান মূল্যবোধকে জাগিয়ে তোলা বৈদেশিক আক্রমণে চেতনাভ্রষ্ট অবক্ষয় তলিয়ে যাওয়া বাঙালিকে উজ্জীবিত করা রামায়ণের মধ্যেকার আদর্শায়িত শান্তপূর্ণ পারিবারিক জীবনের মধ্যে মধ্যযুগের অস্থিচিত্ত বাঙালি জনমানুষের আশ্রয় লাভ প্রাচীন সাহিত্য গ্রন্থে রামায়ণের সুমহান তাৎপর্যের কথা উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেছেন ইহাতে কেবল কবির পরিচয় হয় না ভারতবর্ষের পরিচয় হয় আমাদের দেশে গাহস্থ আশ্রমের যে অত্যন্ত উচ্চ স্থান ছিল এই কাব্য তাহা সপ্রমাণ করিতেছে বাহুবল নহে জিগিসা নহে রাষ্ট্রগৌরব নহে শান্ত রসাস্পদ গৃহধর্মকেই রামায়ণ করুণা রশ্রুজলে অভিষিক্ত করিয়া তাহাকে সুমহৎ বীর্যের উপরে প্রতিষ্ঠিত করিয়াছে মধ্যযুগের বাঙালি জীবন চেতনা রামায়ণের বৃহৎ জীবন ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিল দ্বিতীয়টি হল আর্য জাতির জীবন ধর্মের সঙ্গে বাঙালি জাতির অন্যায় সৃষ্টির প্রচেষ্টা যে মহাকাব্য দুটি ভারতবর্ষের চিত্তভূমিকে উর্বরা করেছে মধ্যযুগের সাহিত্যিকগণ তাকে আপন মাতৃভাষায় অনুবাদ করেছেন সংস্কৃত ভাষার জালে আবদ্ধ থেকে যে মহান কর্ম পরিশীলিত সুধী ব্যক্তি দিকে সামগ্রী ছিল তা বাংলার অনুবাদকেরা তাকে আপামোর জনতার কাব্য ও রসপিপাসাকে পূর্ণ করার জন্য উন্মুক্ত করে দিয়েছে রামায়ণই দুই কাব্যের মধ্যে রচনার দিক থেকে অগ্রবর্তী কবি কৃত্তিবাস ওঝা রাজসভায় অভিনন্দিত হলেও তিনি যে রাজা দেশে রামায়ণ রচনা করেছেন এমন কোনো প্রমাণ নেই এটি একটি আদর্শ পুরুষ বা অবতারের জীবন কথা আখ্যায়িকার বিশেষ বৈচিত্র্য নাই। মহাভারতে কৃষ্ণলীলা বর্ণিত হলেও এটি কৃষ্ণ জীবনী নয় বিষয় বৈচিত্র্য ও রসের বিভিন্নতা রামায়ণ অপেক্ষা মহাভারতে বেশি এর শাখা প্রশাখায় বিন্যাসিত আখ্যায়িকা কৌতূহল উদ্রেক করে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ বর্ণনা রামায়ণের মতো গাছ পাথর ছোঁড়াছড়ি নয় মহাভারতের মধ্যে কৌশল ষড়যন্ত্র ইত্যাদি মানবিক ঘাত প্রতিঘাতের প্রাধান্য মহাভারতে ভারতবর্ষের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড রাজ্যগুলির পরস্পর বিবাদমান রাজশক্তির যে চিত্র পাওয়া যায় তার মিল আছে পাঠান আমলের ভারতবর্ষের সঙ্গে তুর্কি শাসকেরা রামায়ণ অপেক্ষা মহাভারত অনুবাদের প্রতি জোর দিয়েছিলেন পরাগল ছুটি খা এর উদাহরণ রামায়ণ সম্পূর্ণরূপে ধর্মকেন্দ্রিক এবং পারিবারিক জীবনের করুণ ইতিহাস হওয়ায় বিধর্মী পাঠক রামায়ণের প্রতি আগ্রহ দেখাননি মহাভারতের ধর্মের একাধিপত্য নেই মানবিক আবেদনই এর সার্বভৌম জনপ্রিয়তার কারণ রামায়ণ অনুবাদের প্রেরণা এসেছে অন্তর থেকে আর মহাভারতের অনুবাদের প্রেরণা এসেছে বিজাতীয় শাসকদের কৌতূহল নিবৃত্তির জন্য রামায়ণের সহজ সরল ধর্মাদর্শের প্রভাব যতটা সর্বস্তর ব্যাপী কার্যকর হয়েছে মহাভারতের জটিলতর ধর্মবোধ ততটা প্রসার লাভ করেনি রামায়ণে গুহক চণ্ডালের মিতা রামচন্দ্রের চৈতন্যাদর্শ প্রভাবিত পতিত রূপ পরিস্ফুট হয়েছে বাঙালি রামজীবন থেকে লাভ করেছে অবিমিশ্র ভক্তিবাদ এবং জীবন বন্ধন থেকে মুক্তির প্রেরণা মহাভারতের আখ্যানের মধ্যে মানব মনের উচ্চ নিজ ভাবসমূহ হিংসা ঈর্ষা অন্যায় আচরণ ইত্যাদির সঙ্গে ক্ষমা উদারতা আদর্শ পরায়ণতা ও ধর্মনিষ্ঠার সহাবস্থান মহাভারতকে বাস্তব জীবনের প্রতিচ্ছবি রূপে প্রতিষ্ঠিত করেছে রামায়ণের সীতা এবং মহাভারতের দ্রৌপদী উভয়ই ভাগ্য বরং দ্রৌপদীর লাঞ্ছনা কোনো কোনো ক্ষেত্রে বেশি অপমানকর কিন্তু সীতার মতো দ্রৌপদী নিরবচ্ছিন্ন রোদনশীলা নহে দ্রৌপদীর এক চোখে জলা জলধারা আবার পড়ছি দ্রৌপদীর এক চোখে জলধারা অন্য চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়েছে মহাভারতে দ্রৌপদী কুন্তি গান্ধারী সুভদ্রা চিত্রাঙ্গদা ইত্যাদি নারী চরিত্র আপন আপন মহিমায় উজ্জ্বল রামায়ণের পুরুষ চরিত্র রাম লক্ষণ ভরত রাবণ জীবন্ত হলেও এদের ব্যক্তিদোতক গুণের চেয়ে আদর্শ বিকাশের ধারা অধিক মাত্রায় চিহ্নিত শেষ পর্যন্ত বৈরিতা সাধনের অন্তরালে আত্মগোপনকারী ছদ্মবেশী রামের ভক্ত বলে প্রমাণিত পৃষ্ঠা প্রশ্ন পাঁচ বাংলা অনুবাদ সাহিত্যের সাধারণ পরিচয় দিয়ে ভাগবত অনুবাদক হিসেবে মালাধর বসুর কৃতিত্ব বিচার করো উত্তর বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগে। পঞ্চদশ মধ্যযুগের বলা হয় প্রতিষ্ঠা পর্ব এই পর্বে বাংলা সাহিত্যে অনুবাদ শুরু হয় দীর্ঘকাল ধরেই অনুবাদ সাহিত্যের ধারা প্রবাহিত হয়েছিল সংস্কৃত সাহিত্য ও বাংলা সাহিত্যের মধ্যে যোগসূত্র স্থাপিত হয় অনুবাদের মধ্য দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্য সংস্কৃত সাহিত্য থেকে বহু সম্পদ আহরণ করেছে এই আহরণের পরিমাণ মঙ্গল কাব্যে তুলনামূলকভাবে কম এবং অনুবাদ সাহিত্যে সবচেয়ে বেশি পৌরাণিক হিন্দু ধর্মের ভিত্তিকে সুদৃঢ় করেছে অনুবাদ সাহিত্য পৌরাণিক আদর্শের প্রচার অনুবাদ সাহিত্যের প্রেরণা সংজাত তুর্কি আক্রমণের সময়কার রাষ্ট্রনৈতিক অবস্থা এবং চৈতন্য আবির্ভাবের মধ্যবর্তী সময়ে রচিত অনুবাদ গ্রন্থে সমসাময়িক রাষ্ট্রনৈতিক তথ্য পাওয়া যায় রাজকীয় আনুকূল্য অনুবাদ সাহিত্যের প্রেরণা ভাগবতের অনুবাদক একে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্যোত্তর যুগ প্রাক চৈতন্য যুগের লেখক মালাধর বসু চৈতন্যোত্তর যুগ এর একজন হচ্ছেন রঘুনাথ ভাগবতাচার্য এবং দ্বিতীয়জন হচ্ছে কৃষ্ণ দাস কাশীরাম দাসের দাদা মধ্যযুগে অনুবাদকরা রাজকীয় পৃষ্ঠপোষকতা ও রাজানুকূল্য লাভ করেছেন সবচেয়ে বেশি মালাধর বসু ও কৃত্তিবাস ওঝা বার বাস স্বীকার করেছেন পৃষ্ঠপোষকতার বদান্যতা মুসলমান শাসকেরা হিন্দু পৌরাণিক কাহিনী সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন এবং অনুবাদ কর্মের পৃষ্ঠপোষকতা করেছেন অনুবাদ সাহিত্যেই প্রথম আখ্যানের আস্বাদ লাভ করা যায় রামায়ণ মহাভারতের কাহিনী কবিদের অনুপ্রাণিত করেছিল অনুবাদ সাহিত্য প্রধানত রামায়ণ মহাভারত ও ভাগবতকে আশ্রয় করে গড়ে উঠেছিল আদি মধ্যযুগের অনুবাদ ছিল মূলানুগ পরবর্তী যুগের অনুবাদকর্মে কবির মৌলিকতা লক্ষ্য করা যায় অনুবাদকরা আংশিক অনুবাদ করতে ভালোবাসতেন আদি মধ্যযুগে তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো তিরানব্বই প্রায় সব কবি মূল গ্রন্থের অংশবিশেষ অনুবাদ করেছেন অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যে পাঁচালির উদ্ভব হয় এরপর তিন নম্বর প্রশ্নোত্তর দ্রষ্টব্য অর্থাৎ তিন নম্বর প্রশ্ন ভাগবতের অনুবাদক রূপে মালাধর বসু কৃতিত্বের পরিচয় দাও এর যে উত্তর লেখ বলা হয়েছে সেইটি এর পরের অংশে যুক্ত হবে প্রশ্ন ছয় মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদকর্মের বিলম্বিত প্রয়াসের কারণ কি আলোচনা করো উত্তর মধ্যযুগের বাংলা সাহিত্যের যুগ বিভাজন প্রথম পর্ব থেকে যুগসন্ধিকাল বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ দ্বিতীয় পর্ব প্রাক চৈতন্য যুগ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় পর্ব চৈতন্য যুগ পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ চতুর্থ পর্ব নবাবী আমল সতেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ কুড়ি বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যুগসন্ধিকাল এবং তারপর চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার জীবন ও সংস্কৃতি তুর্ক আক্রমণে সংঘাতে ধ্বংসে ও অরাজকতায় হয়ে পড়েছিল মূর্ছিত অবসন্ন এই সময় কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি কারণ এই পর্বটাই ছিল ধ্বংসের পর্ব বাংলা ছাড়া অন্য ভাষাতে যা লেখা হয়েছে তাও সামান্য এই যুগ সন্ধি যুগে বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে সাহিত্য শূন্যতার ইতিহাস এই দুর্যোগের যুগটাকে তাই সাহিত্যে অন্ধকারের যুগ বলা হয় এবং সমাজে আবর্তনের যুগ এই আবর্তন শেষ হতে লাগলো দেড়শো বছর তারপরের কার দেড়শো বছর ধরে চলল সমাজে বিবর্তনের পালা কারণ বিজয়ের পরও ভারতীয় তুর্ক পল্লী সমাজ এবং ভারতীয় বর্ণভেদ অক্ষুণ্ণ রইল সামাজিক পরিবর্তনের ধারাকে মনে রাখলে আমরা দেখব মধ্যযুগের সাহিত্যে সেই যুগের সামাজিক জীবন ও অধ্যাত্ম চেতনারী বাহ আবার পড়ছি সামাজিক পরিবর্তনের ধারাকে মনে রাখলে আমরা দেখব মধ্যযুগের সাহিত্য সেই যুগের সামাজিক জীবন ও অধ্যাত্মচেতনারই বাহন তুর্ক আক্রমণের ফলে প্রথমত যে সামাজিক পরিবর্তন অনিবার্য হয়েছিল এক উচ্চ ও নিম্নবর্গের হিন্দুদের সংযোগ নিকটতর হল দুই পরাজিত হিন্দু সমাজ এক সাংস্কৃতিক প্রতিরোধ রচনা করেছিল আত্মরক্ষার তাগিদে প্রথমে হিন্দু মুসলমান সাধারণ মানুষের ঐক্য এবং ক্রমে উভয় সমাজের উচ্চবর্গের যোগাযোগ স্থাপিত হলে পর মুসলমান বিজেতারা বিদেশি না থেকে বাঙালি হয়ে উঠলেন তুর্ক বিজয়ের কাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত শাসকেরা নেমে এলেন শাসিতের পর্যায়ে শাসকেরা ছিলেন উচ্চবর্গের ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির লৌকিকভাবে কেউ আবার হিন্দু কেউ আবার বৌদ্ধ লৌকিক ধর্ম দেব দেবী নানা লৌকিক আখ্যান পরিবর্তিত মঙ্গল কাব্যের দেব দেবী ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্গের দৃষ্টিতে নিম্নবর্গের দেবদেবী অবজ্ঞেও ছিল উচ্চবর্গের কাছে শ্রদ্ধার বিষয় ছিল সংস্কৃত শাস্ত্র পুরাণ কাব্য ইত্যাদি তুর্ক আক্রমণে উচ্চবর্গ ক্ষমতাচ্যুত হয়ে নিম্নবর্গের কাছাকাছি চলে আসায় এইসব দেবদেবীদের মাহাত্মকে তারা স্বীকার করে নেওয়ার প্রয়োজন মনে করলেন নিম্নবর্গের মানুষেরাও সুযোগ হল ব্রাহ্মণ্য ধর্মকে নিজেদের মধ্যে গ্রহণ করবার এই বর্গ সংযোগের পরোক্ষ ফলস্বরূপ বৌদ্ধ ধর্ম পশ্চিম বাংলা থেকে লুপ্ত হয়ে গেল তারপরও যারা বৌদ্ধ ছিল তারা হিন্দু সমাজের সঙ্গে মিশে গেল উচ্চবর্গের ও নিম্নবর্গের এই সংযোগের ফলে বাংলা সাহিত্য দুইভাবে ভাবে ঐশ্বর্য লাভ করল একদিকে বাঙালি আবার রাজশক্তি হারিয়ে হিন্দু সমাজ প্রাণপণে নিজের ধর্ম ও সংস্কৃতিকে আঁকড়ে ধরেছিল হিন্দু উচ্চবর্ণ বিশেষ করে স্মাত পণ্ডিতেরা যেদিন জাতিভেদ আচার ধর্মের গণ্ডির মধ্যে হিন্দু সমাজকে রক্ষণশীল করে সংগঠিত করলেন সেদিন এরূপ বজ্রবন্ধনে সমাজকে না বাঁধলে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজ ইসলাম ধর্মের প্লাবনে তলিয়ে যেত সামাজিক পুনর্গঠনের সঙ্গে সাংস্কৃতিক প্রতিরোধেরও প্রয়োজন হয়েছিল হিন্দু ব্রাহ্মণেরা সংস্কৃত চর্চা শুরু করলেন টোল চতুষ্পাঠি ইত্যাদিতে চৈতন্যদেবের জন্মের পূর্বেই নবদ্বীপ হয়ে উঠেছিল নব্য ন্যায়ের তীর্থক্ষেত্র মুসলমান সুলতানের নিযুক্ত হিন্দু কর্মচারীরা সংস্কৃতি সুপণ্ডিত হয়ে উঠেছিলেন এই সাংস্কৃতিক প্রয়াসেরই অন্য অঙ্গ ছিল বাংলা ভাষায় ভাগবত রামায়ণ মহাভারত প্রভৃতির পরিবেশন মধ্যযুগের বাংলা সাহিত্য পুনর্জন্ম লাভ করল সময় লাগলো প্রায় তিনশো বছর এই তিনশো বছরের শেষে দেখা গেল বিজয়ী মুসলমান শাসকবর্গের মধ্যেও অনেক পরিবর্তন হয়ে গেছে তারা হয়ে গেছেন বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক চোদ্দোশো তিয়াত্তর চুয়াত্তর খ্রিস্টাব্দে শুরু করে চোদ্দোশো আশি থেকে একাশি এই সাত বছর ধরে ভাগবতের একাদশ ও দাসদশ স্কন্দ অনুবাদ করেন বাংলায় মালাধর বসু গৌরেশ্বর রুকনুদ্দিন বর্বক মালাধর বসুর অনুবাদ কর্মে পৃষ্ঠপোষকতা করেন এবং কবিকে গুণরাজ খাঁ উপাধিতে সম্মানিত করেন চোদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন ষোলোশো চার খ্রিস্টাব্দে মহাভারত অনুবাদ করেন রাম দাস পৃষ্ঠা প্রশ্ন সাত কৃত্রিবাসের আত্মবিবরণীর গুরুত্ব বিচার করো এবং তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি নির্দেশ করো উত্তর সপ্তকাণ্ডে বিভক্ত চব্বিশ হাজার শ্লোকে গ্রথিত সংস্কৃত ভাষায় অনুষ্টুপ ছন্দে রচিত বাল্মীকি রামায়ণ ভারত সংস্কৃতির বহু বিচিত্র মহিমাকে যুগ যুগ ধরে মানব হৃদয়ে সঞ্চারিত করে লাভ করেছে ধ্রুপদী মহাকাব্যের মর্যাদা তুর্কি আক্রমণোত্তর বিধ্বস্ত বাংলার অন্ধকার যুগের অবসানে রামায়ণী কথার অমৃত ধারাকে মাতৃভাষায় আপ আমর লোকজীবনে প্রবাহিত করার পূর্ণ ব্রতে উদ্যোগী হয়েছিলেন কবি কৃত্তিবাস মাইকেল মধুসূদন বলেছেন কৃত্তিবাস কীর্তিবাস কবি এবং বাঙালি মানুষের কীর্তিবাস যেন বাংলার বাল্মীকি বাল্মীকৃতিবাসের আত্মপরিচয়কে কেন্দ্র করে বাংলা সাহিত্যে আজ পর্যন্ত হয়েছে দীর্ঘ আলোচনা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র মিত্র সর্বপ্রথম কীর্তিবাসের পরিচয় ব্যাপক বারোটি পঙ্ক্তির উল্লেখ করেন পরে দীনেশচন্দ্র সেন বসন্তচন্দ্র রায় যোগেশচন্দ্র রায় নলিনীকান্ত ভট্টশালী প্রভৃতি পণ্ডিতগণ কবির আত্মজীবনী সম্পর্কে গবেষণা করেন কবির আত্মজীবনী সম্পর্কিত বিতর্কের তিনটি দিক আত্মপরিচয় আবির্ভাবকাল ও কাব্য রচনাকাল দীনেশচন্দ্র সেন প্রাচীন সাহিত্যমদি হারাধন দত্তের কাছ থেকে কৃত্তিবাসের আত্মপরিচয় ব্যাপক শতাধিক পঙ্ক্তি সংগ্রহ করে তাঁর বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের দ্বিতীয় সংস্করণে প্রকাশ করেন কিন্তু বহু চেষ্টা করেও সেই পুঁথি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি পরে নলিনীকান্ত আত্মপরিচয়ে তিনটি পৃষ্ঠার সন্ধান পান এবং অনেক অনুসন্ধানের পর তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের রক্ষিত পনেরো নম্বর পুঁথিতে বাকি অংশ সংগ্রহ করেন প্রাপ্ত এই সকল তথ্যকে ভিত্তি করে কৃত্তিবাসের যে আত্মপরিচয় পাওয়া যায় তা থেকে জানা যায় পূর্ণ মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে রবিবার কবির জন্ম হয় তার আত্মজীবনীতে যে বেদনুজ রাজার কথা আছে তার কোনো পরিচয় পাওয়া যায়নি জন্মসন তারিখ নির্ণয় ব্যাপারটিও বেশ বিতর্কিত আদিত্যপাড় শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস জ্যোতিষশাস্ত্রবিদ যোগেশচন্দ্র রায় পংক্তি দুটি গণনা করে এই সিদ্ধান্তে আসেন যে তেরোশো চুয়ান্ন শতাব্দে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে মাঘ রবিবার কবির জন্ম হয় এই গণনা মেনে নিলে এর থেকে অন্তত কুড়ি বছর পরে কবি গৌরে সভায় মর্যাদা পান ধরে নেওয়া যেতে পারে কিন্তু ওই সময় কোনো হিন্দু রাজা গৌরের সিংহাসনে আসীন ছিলেন না নলিনীকান্ত ভট্টশালী যোগেশচন্দ্রকে অনুরোধ করে পূর্ণ মাস কথাটিকে পূর্ণ মাঘমাস ধরতে বলেন কারণ পুরাতন লিপিতে পূর্ণ এবং পূর্ণ একই রকম লেখা হয় সেই মতো যোগেশচন্দ্র পুনরায় গণনা করে তেরোশো কুড়ি শকের অর্থাৎ তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ষোলোই মাঘ কবির জন্ম তারিখ নির্ণয় করেন এই মত মোটামুটি গৃহীত হয় কারণ এর থেকে কুড়ি বছর পরে অর্থাৎ চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে গৌরের সিংহাসনে রাজা গণেশ অধিষ্ঠিত ছিলেন কবি সম্ভবত রাজা গণেশের রাজসভায় সম্মান লাভ করেছিলেন কাব্য রচনার কাল পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে পরিণত বয়সে বলে অনেকে মনে করেন এ পর্যন্ত কৃত্তিবাসী রামায়ণের প্রায় দেড় হাজার পুঁথি পাওয়া গেছে এগুলির মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত দুশো নম্বর পুঁথিটি পনেরোশো আশি খ্রিস্টাব্দে অনুলি এটির সর্বাপেক্ষা প্রাচীন পুঁথি পৃষ্ঠা দুশো বাইশ প্রপৌত্র সুসেন পণ্ডিত চৈতন্যের সমকালে বলে জানা যায় অতএব চোদ্দশো পঞ্চাশ থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে কৃত্তিবাসের রামায়ণের রচনাকাল ধরে নেওয়া যায় কৃত্তিবাসী রামায়ণ আঠারোশো দুই খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন প্রেস বটতলা প্রেস গ্রুপ গুপ্ত প্রেস প্রভৃতি যন্ত্র থেকে পরবর্তীকালে রামায়ণের বহু সংস্করণ প্রকাশিত হয় সাতকাণ্ড কথা হয় দেবেরও সৃজিত লোক বুঝাইতে কহিল কৃত্রিবাস পণ্ডিত সপ্তকাণ্ডের সংস্কৃত মহাকাব্য লোক সাধারণের কাছে তুলে ধরায় কৃত্তিবাস কবির অনুবাদের লক্ষ্য ছিল সেই কারণেই মহাকাব্যের গঠন রীতি এখানে অনুষ্ঠিত হয়নি অনেকে কৃত্তিবাসের অনুবাদের মধ্যে শিশুসুলভ অতিরঞ্জন ও অতিলৌকিকতা লক্ষ্য করে থাকেন রত্নাকর উপাখ্যান নিদ্রাভঙ্গ প্রভৃতি কাহিনী মূল রামায়ণে ছিল না মহাকাব্যের লক্ষণ ক্ষুণ্ণ হলেও এ কাহিনী বাঙালির কাছে অতীব জনপ্রিয় চরিত্র কৃত্তিবাসের হাতে সংস্কৃত বাল্মীকি রামায়ণের প্রধান চরিত্রগুলি বাঙালি চরিত্রের আদর্শের ছাঁচে নতুন রূপ পরিগ্রহ করেছে কৃত্তিবাসের কাব্যে দশরথ চিত্রিত হয়েছে স্তৈন্যরূপে রাম কোমল প্রাণ লক্ষণ ভাতৃভক্ত ভরত ত্যাগে মহৎ কৈকে সর্বংস কুলবধূ চরিত্রগুলি বানরত্বের ঊর্ধ্বে উঠতে পারেনি এইভাবেই কৃত্তিবাস শ্রীরাম কথার চরিত্রগুলিকে বাংলাদেশের জলবায়ুর উপযোগী করে গড়ে তুলেছেন রস রামায়ণ মহাকাব্যে বীর রসাদি থাকলেও রস হল করুণ রস বাল্মীকির মহাকাব্যের এই বৈশিষ্ট্য কৃত্রিবাসও বজায় রেখেছেন রামের বনবাসের সময় থেকে লক্ষণ বর্জন পর্যন্ত রামায়ণ কাহিনীতে রসবৈচিত্র্য থাকলেও সেখানে করুণ রসেরই প্রাধান্য এই কাব্যে অপ্রধান রস হিসেবে হাস্যকৌতুকের অবতারণ পাঠকের রুচিতকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে ভক্ত কবি তুলসীদাসের রামচরিত মানুষের মতো না হলেও কৃত্তিবাসের কাব্যে ভক্তিরসের উৎসারী যথেষ্ট বাঙালিয়ানা কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের আক্ষরিক অনুবাদ করেননি ক্ষেত্র বিশেষে সংগ্রহ করলেও তার কাব্যে মৌলিকতা যথেষ্ট এবং এক্ষেত্রে তার বাঙালি আনা বিশেষভাবে প্রভাব ফেলেছে কৃত্তিবাসের অনুবাদ কাব্যে সর্বভারতীয় রামায়ণী কথা একান্তভাবে বাঙালির জীবন কথাতে রূপান্তরিত কাহিনী চরিত্র ও রসগত দিক থেকে বিচার করলে কৃত্তিবাসী রামায়ণে বাঙালির মানস প্রকৃতির ছাপ যে বিশেষভাবে মুদ্রিত তার অজস্র প্রমাণ ছড়িয়ে আছে কৃত্তিবাস তাঁর কাব্যে রাম লক্ষণাদির জন্মের পর জাতক কর্মবিধির বর্ণনায় কবি বাংলাদেশের সামাজিক রীতিনীতিকেই অবলম্বন করেছেন রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ের সামাজিক আদর্শ লক্ষিত হয় নাই ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে গঙ্গার মর্ত অবতরণের কাহিনী বর্ণনায় কৃত্তিবাস পশ্চিমবঙ্গের নদীয়া নবদ্বীপ প্রভৃতি স্থান নামগুলির উল্লেখ করেছেন গুহক চণ্ডালের বাড়িতে ভরতের আতিথ্য গ্রহণ বা ভরদ্বাজ আশ্রমে বানর ভোজনের বিবরণীতে বাঙালির খাদ্য তালিকা উপস্থাপিত এই সমস্ত কিছুই বাংলাদেশের ছবি জীবন্ত হয়ে ধরা পড়েছে কীর্তিবাসের রাম পাঁচালীর জনপ্রিয়তা এইসব কারণেই সর্বভারতীয় রামায়ণ কথাকে কবি কৃত্তিবাস বাঙালির বৈশিষ্ট্যের মোড়কে বাঙালির নিজস্ব মর্মকথা করে তোলে কৃত্তিবাসী রামায়ণ বাঙালির ঘরের একান্ত নিজস্ব অতীব মূল্যবান ঐশ্বর্য বাংলার ঘরে ঘরে তাই কৃত্তিবাসী রামায়ণের এত সমাদর